ওই মামার খোঁজে যা হায় ভগবান হায় ভগবান মই আসিল ভিন রাজ্যর কাম করিবা ভিন রাজ্যর কাম করিবা আসিয়া লাগি গেল সারা বিশ্ব জুড়ে করুণা আর এই করোনাতে কল কারখানা সব বন্ধ হয়ে গেল হায় ভগবান হাজার হাজার লোক পায়ে পায়ে পা বিলিয়ে আইসেছে জুড়ে হানাদার বাহিনীর মতো পেশাচি করোনা লাগি গেল কল কারখানা সব বন্ধ হয়ে গেল মুই কি আর পারি তিনি যাবার পা মুই কি মোর ভাগিনী আর মোর বহিনীর সঙ্গে দেখা করিবার পা ওই তো কলের সন্তান কলাপ পাকিয়ে মরে গেল ওই তো বৃদ্ধ লোকটা হাঁটিতে হাঁটিতে লোকটা মরে গেল হায় রে করুণা হায় রে লোকটা ও পিতা তোর জনমটা কষ্ট কষ্ট করিতে করিতে মরি চলে গেল তো কিনা ওই তো ওই তো মানুষ আর পশুতে একসঙ্গে খাবার ছিড়ি ছুড়ি খাচ্ছে ওই তো কত মানুষ ওই তো কত লোক ওই তো কত মা জননীর সন্তান খালি হয়ে গেল ওই তো তার সন্তানকে হারায়া বলছে সন্তান তুই আমার সামনে না খা পায়ে মরি গেলি ওই তো যাও ওই তো ওই রেল স্টেশন সদর জুড়ে রেল চলে দিনের পর দিন না খায়া না খায়া ওই রাজস্থানের পথ ধরিয়া গুজরাট দিয়া ওই আজ চলেছ হাজার হাজার লোকের ভিতর ওই তো মোর বিরাট আশা মোর ভাগিনী আর মোর বহিনের সঙ্গে মোর দেখা হবে রক্ত রক্ত ঝরি পড়ছে মোর পাও দিয়া না না বই যাও যদি গাড়ি চলে চলিবার পারো না যাও ওই চলে যাও ওই চলে যাও না মগে তাড়াতাড়ি চলে আসিবার হলে ওই বিমান যোগে চলে আসিল আহারে গরিব মানুষের করোনাতে যে কত কষ্ট নিজে চোখে না দেখিলে কেউ বুঝিবার পারিবে না মুই বড় লোকের ছাওয়া মুই আজ বিমান যোগে ওই ট্রেনের বিমান যোগে বিমানের টিকিট কাটিছি আজ আমি চলি যাব মোর রেখা যে কেমন আছে মোর রেখার মাও যে কেমন আছে রেখার মামা যে কেমন আছে না ওই বিমান যোগে দমদম নামি আর দমদম নামিয়ে মালদার পথে যাও না যাও দেখি বই না চলি যাও এই তো এই তো মর ঝলঝলিয়ার দামিনু তারপরে মোর প্রাইভেট কার আসিয়া মগে নিয়ে আসি মোর বাড়ি না মোর মনটা যেন কেমন আঞ্চল
করেছে হয়তো রেখার মোর কোনো বিপদ হওয়ার পারে রেখার মায়ের কোনো হয়তো বিপদ হওয়ার পারে না মুই আগে এই ব্যাগটা রাখিয়া মুই আগে ওই ওই এক চিন্তা ভিটাচ্ছি ওই রেখার বাপ যে বাড়ি রেখার মামা যে বাড়ি করছে না মুই দেখি আইছে মোর রেখা কেমন আছে রেখা রেখা